হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক কুমড়ো দিয়ে চচ্চড়ি। প্রথমে আমি সবজি কাটতে বসে গেছি, কুমড়োটা একদম কচি আমি বাজারে দিয়েছিলাম। পুঁই শাক কুমড়ো আলু আর চিংড়ি মাছটাও নিয়ে নিয়েছি, চিংড়ি মাছটাও নিয়েছি। দেখুন বন্ধুরা, এবার আমি এগুলো সব সবজিগুলো কেটে নেব। প্রথমে আমি কুমড়োটা কেটে নিচ্ছি, কুমড়োটা একদম কচি কুমড়ো আর ছোটোও নিয়েছি, বেশি বড়ও নেইনি। কুমড়োটা আমার কাটা হয়ে গেছে, এবার আমি আলুটা কেটে নেব। আলুটা আমি কেটে নিচ্ছি, সব আনাজগুলো আমি কেটে নেব এক এক করে। ভাতও আমার এদিকে হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছিলাম আগে, নামিয়ে নেব। এবার এই সবজিগুলো সব কাটা হয়ে গেছে, আমি এগুলো কেটে ধুয়ে নেব। সব কাটা হয়ে গেছে, চিংড়ি মাছটা এগুলো সব ধুয়ে নিয়েছি, চিংড়িটা মাছটাও কেটে নিয়েছি। এবার এর মধ্যে লবণ মাখিয়ে লবণ দিলাম, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে চিংড়ি মাছটা, এবার কড়া গরমও হয়ে গেছে, কড়াতে আমি তেল দিয়ে দেবো চিংড়ি মাছটা ভাজার জন্য। চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, একটু নাড়িয়ে দেবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো চিংড়ি মাছটা। এবার তেল ওই কড়াতে একটু তেল দিয়ে দেবো, দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা দিলাম, পাঁচফোড়ন, আদা বাটা, একটা টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা আমি মাখিয়ে নেবো। মশলা কষিয়ে নিয়েছি, দিয়ে উপর থেকে শাকগুলো দিয়ে দিলাম। কিন্তু সঙ্গে আলু যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ওটা নাড়িয়ে নেবো সবজিগুলো সব একসঙ্গে। তার উপর থেকে এক চামচের বেশি একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আবার নাড়িয়ে দেবো। এবার এখন নাড়ানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুলে দেখবো যে ভেজে সবজিগুলো প্রিয় হয়ে গেছে, দেখুন কমে গেছে। আবার আমি কিছুক্ষণ নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এর উপর থেকে আর হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়িয়ে কষে নেবো তরকারিটা অনেকক্ষণ দিয়ে। দেখুন আলু টালু সবজি সব সিদ্ধ হয়ে গেছে, আমি তরকারিটা একদম জল দিইনি, আমি ঢেকে রেখে রান্না করেছি। আবার ঢাকা দিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর হয়ে গেছে, ছোটো হয়েছে তরকারিটা। ভালো করে কষিয়ে নিচ্ছি তরকারিটা, এবার উপর থেকে আমি চিনি দিয়ে দিচ্ছি। ভাজা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেবো তরকারিটা। এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো, এটা আমি বাড়িতে করে রেখেছিলাম, জিরে গুঁড়ো, জিরে ভেজে গুঁড়ো করেছিলাম। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে, গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে গেছে, আমার তরকারিটাও হয়ে গেছে। আমি এবার তরকারিটা নামিয়ে দেবো। আজকে আমার রান্না ছিল চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে চচ্চড়ি, দেখুন কত সুন্দর হয়েছে।